আগের পর্বটিতে আমরা কাব্যের প্রয়োজন সম্পর্কে আলোচনা করছিলাম সেখানে আমরা জেনেছি যে প্রয়োজন বলতে ফলকেও বোঝায় মহর্ষি পানিনি একটি সূত্র করেছেন প্রয়োজনম সূত্র সংখ্যা হলো পাঁচ এক একশো নয় বালো টিকাতে বলা হয়েছে এই সূত্রের ব্যাখ্যাতে প্রয়োজনং ফলং কারণং চেতি প্রয়োজ্যতে প্রবৃত্তি নিষ্পাদ্যতে ইতি কর্মণী লুটি প্রয়োজনীয় শব্দ ফলবাচী প্রযোজ্যতে প্রবর্ততে পুরুষ অনে নীতি করণে লুটি প্রয়োজন শব্দহ হ প্রবর্তকবাচী ইত্যর্থ অর্থাৎ প্রয়োজন শব্দ কর্মবাচ্চে লুটপ্রত্যয় করে সিদ্ধ হলে তা ফলবাচক হয় এবং করণবাচ্চে লুটপ্রত্যয় করে প্রয়োজন শব্দ নিষ্পন্ন হলে সেই শব্দ প্রবর্তকবাচী হয় একটু অনুধাবন করলেই দেখা যাবে যে আসলে প্রয়োজন কথার অর্থ ফলও কারণও ধরা যাক আমাদের স্নাতকোত্তর ডিগ্রিটি চাই তাহলে আমাদের কি করতে হবে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে প্রয়োজন কি প্রয়োজন হল ডিগ্রি সেই প্রয়োজনের তাগিদে আমাদের স্নাতকোত্তরে ভর্তি হওয়া এদিকে আবার কোর্স শেষে পাওয়া স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার শংসাপত্র তাই একাধারে প্রয়োজনই ফল আবার ফলই প্রয়োজন আবার কারণ হিসেবেও আমরা প্রয়োজনে প্রয়োজনকে পাই স্নাতকোত্তরে ভর্তি হওয়ার কারণ তো প্রাপ্তি তাই প্রয়োজন অর্থাৎ প্রাপ্তি ফলও আবার কারণও সেই রকমভাবেই কাব্যম ইয়াসেসে এই কারিকাটিকে বুঝতে হবে যশপ্রাপ্তি এখানে কাব্য রচনার কারণ আবার উত্তম কাব্য রচনার পরে কবির যশপ্রাপ্তি হল রচনার ফল আরেকটি বিষয় লক্ষণীয় যে কাব্যের প্রয়োজন বর্ণনা করতে গিয়ে অন্যান্য আলঙ্কারিকেরা কয়েকটি শ্লোক বা কারিকা খরচ করেছেন কিন্তু কাব্য প্রকাশে একটি কারিকাতেই খুব সুন্দরভাবে কাব্যের সমস্ত প্রয়োজন বর্ণিত হয়েছে এখানেই মম্মটের রচনার মাহাত্ম কাব্যের প্রয়োজন সম্বন্ধে বলতে গিয়ে বৃত্তির অংশটি পড়ছিলাম সেখানে আমরা জেনেছিলাম কাব্য থেকে উপদেশও প্রাপ্ত হয় কিন্তু প্রশ্ন হলো যে আমরা তো শাস্ত্র থেকে উপদেশ পেয়ে থাকি তবে কাব্যের উপদেশের প্রয়োজন কি উত্তর হলো নিরস এবং কাব্য সরস স্বাভাবিকভাবেই সরসেই মানুষের প্রবৃত্তি হয় শাস্ত্রে বুৎপত্তি জন্মাতে হলে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু সেক্ষেত্রে কাব্য অল্প আয়াস সাধ্য অথবা আয়াস হলেই বা ক্ষতি কী সাধনের মাধ্যমে যদি উপদেশ পাওয়া যায় তাতে ক্ষতি কী তেতো ঔষধে কারো রুচি হয় না তা সে যতই স্বাস্থ্যপ্রদ হোক না কেন কিন্তু সেই তেতো ঔষধে মিষ্টির প্রলেপ লাগিয়ে দেওয়া হয় তাহলে তা সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে তাই শব্দপ্রধান বেদ এবং অর্থপ্রধান পুরাণ ইতিহাস ইতিহাসাদির চেয়ে রসপ্রধান কাব্যই যে বেশি আদরণীয় তাতে সন্দেহ নেই এছাড়াও বৃত্তিতে ছিল সকল প্রয়োজন মৌলীভূতম সমনান্তরমীব রসস্বাদন সমুদ্ভূতম বিগলিত বিগুলিত বিদ্যান্তরম আনন্দম এখানে সমস্ত প্রয়োজনের মধ্যে যেটা মৌলীভূত মৌলিকথার অর্থ হচ্ছে মুকুট মুকুট সবসময় মস্তকে শোভা পায় অর্থাৎ একটু অনুধাবন করলে দেখা যাবে মস্তক আমাদের দেহে সবচেয়ে উঁচু স্থান সেই রকম সমস্ত প্রয়োজনের মধ্যে সব সর্বোচ্চ স্থান বা প্রধান স্থান অধিকার করে আছে সমনন্তরমেয়স্বাদ ও সমুদ্ভূতম বিগলিত বিদ্যান্তরম আনন্দম আগের দিনও আমরা আলোচনা করেছি আজকেও কিছুটা আলোচনা করবো এই সাধন নিয়ে এখানে কাব্য থেকে যে রসস্বাদ হয় তাকে কেউ কেউ মুখ্যকালিক আনন্দের সঙ্গে তুলনা করেছেন কারণস্বরূপ বিগলিত বেদ্যান্তরম আনন্দম যখন কোনো ব্যক্তির অন্য বেদ্য বিষয়ে বিগলিত বা তিরোহিত হয় এবং একমাত্র কাব্য বিষয়ে চিত্ত নিবিষ্ট হয়ে থাকে তখন সাংসারিক সুখ দুঃখ লোভ মোহ প্রতি তাদের উদাসীন হয় সেই সময় সে কেবল কাব্যের রহস্যাদে ব্যাপৃত থাকে ফলে অন্যান্য বিষয় তার চিত্ত অবস্থান করে না ফলে সাংসারিক লোভ মোহের ঊর্ধ্বে উঠে সে যেন মোক্ষকালিক আনন্দকে উপলব্ধি করতে থাকে এই রসস্বাদ প্রক্রিয়া হৃদয় ব্যতিরেকে সম্ভব নয় রসস্বাদ প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে কিন্তু হৃদয় বা কাব্যজ্ঞ ছাড়া এ এক অধরা বস্তু এই প্রসঙ্গে বিশ্বনাথ সাহিত্যদার্পণ গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে বলেছেন সত্যদ্রেকাত অখণ্ড স্বপ্রকাশ আনন্দ চিন্ময় বৃদ্যান্তর স্পর্শ শূন্য ব্রহ্মাস্বাদ সহোদর এরপর আমরা বৃত্তিতে দেখি রামাধিপত বর্তিতাব্যমণাধিপত ইত্যুপদেশম চোগম কবে সহৃদয় চ করতি ইতি সর্বথা তত্র যত যোগ্যতা অনুযায়ী কবি এবং সহৃদয় সেই কাব্য সম্বন্ধে প্রযত্নমান হবেন অর্থাৎ কাব্য রচনায় এবং কাব্যবোধে আগের দিন আমরা জেনেছি অলৌকিক বর্ণনা নিপুণ কবিকর্মই হল কাব্য কব ধাতু থেকে কবির উৎপত্তি অর্থাৎ যিনি বর্ণনা করতে পারেন কেমন হবে সেই বর্ণনা অলৌকিক বা লোকোত্তর হবে বর্ণনা সহৃদয় কথার অর্থ কবির হৃদয়ের মতন হৃদয় যিনি কাব্য করতে পারেন কাব্য বলা যেতে পারে সমালোচকের লোচন টিকায় স্বৃদয় সম্বন্ধে অভিনবগুপ্ত বলেছেন ইয়েশাম কাব্যানুশীলন ভ্যাসবসৎ বিশদী ভূতে মন মুকুরে বর্ণনীয় তন্ময়ী ভবন যোগ্যতা তে সহৃদয় ভাজহ সহৃদয়া কাব্যের গ্রহণ ও অনুশীলনের অভ্যাসের দ্বারা যাদের হৃদয় দর্পণ নির্মল হয়েছে এবং সেই হৃদয় দর্পণে বর্ণনীয় বিষয়ের সঙ্গে তন্ময় হওয়া হওয়ার যোগ্যতা হয়েছে তারাই কাব্যার্থের সঙ্গে নিজের হৃদয় সংবাদ স্থাপিত করতে পেরেছেন তারাই সহৃদয় এই সহৃদয় অর্থে দণ্ডী বিদগ্ধ কথাটির প্রয়োগ করেছেন আবার আমরা নাট্যশাস্ত্রে বুধ কথাটি পাই প্রথমত বুধ কথার প্রধান অর্থ বৈয়াকরণ হলেও পরবর্তীকালে কাব্যবিদ অর্থেও প্রয়োগ করা হয়েছে সামাজিক শব্দটিও সহৃদয় অর্থে পাওয়া যায় হৃদয়দর্পণ গ্রন্থে এছাড়া বাদশায়নের কামসূত্রে নাগরক শব্দটির প্রয়োগ আছে চৌষট্টি কলাতে যে নিপুণ বা যে চৌষট্টি কলা সম্বন্ধে জানে তাকে নাগরক বলা হয়েছে এছাড়াও রাজশেখরের মতে ভাবক শব্দটি পাই আমরা সেখানে তত্ত্বাবি এই কথাটির প্রয়োগ করা হয়েছে ধন্যালকর আনন্দবর্ধন সচেত শব্দটির প্রয়োগ করেছেন সচেতসের বুদ্ধিকে তিনি তত্ত্ব দর্শনী বলেছেন তত্ত্বার্থদর্শিনী বলেছেন যার বুদ্ধিতে ব্যঙ্গার্থ সহজে উদ্ভাসিত হয়ে ওঠে উপশাস্ত্রীয় পরম্পরায় আচার্য বামন বৈদর্ভরীতি প্রসঙ্গে শরিদয় কথাটির প্রয়োগ করেছেন প্রসঙ্গত উল্লেখ্য হৃদয় পথটি সংস্কৃত বাংময়ে সর্বপ্রথম অথর্ব বেদে পাওয়া যায় স্মরণীয় যে নাট্যবেদের রচনার জন্য রসতত্ত্ব কিন্তু অর্থর্ব বেদে থেকেই নেওয়ার কথা পাওয়া যায় নাট্যশাস্ত্রে তাহলে কবি হতে গেলে অবশ্যই প্রথমেই সহৃদয় হতে হবে কাব্য বুঝতে গেলে সহৃদয় হতে হবে অর্থাৎ পাঠককে সাধন করতে হলে সহৃদয় হওয়া বাঞ্ছনীয় পাঠক এবং কবি উভয়ই যখন সহৃদয় হবে তখনই কাব্যটি তার যথার্থতা লাভ করতে পারবে শেষে এই কথাটি দিয়ে শেষ করব অধিকারী ছাত্র বিমল প্রতিভানশালী সহৃদয়া বিমল প্রতিভার অধিকারী সহৃদয় কাব্যাস্বের অধিকারী Намашкар.